টিভি সৃষ্টিশীল বিনোদনে দাদার মানে দাদা আমাকে বলার পর আমি স্ক্রিপ্টটা পড়ার পর আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বিকজ যে যে বিষয়গুলো সিনেমাতে দেখানো হচ্ছে যে উদ্যোগটা নিয়ে কাজটা সিনেমাতে বানানো হচ্ছে সেটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং আমার মনে হচ্ছে যে এটা আসলে অডিয়েন্স জানে না এবং তাদের জানা উচিত সাথে সাথে আবার আমার যে ক্যারেক্টারটা সেটা আমার খুব পছন্দ হয়েছে রোবোটিক্সের স্টুডেন্ট রোবট বানাচ্ছি এবং অ্যালগোরিদম এই জিনিসগুলো নিয়ে আমি ছোটবেলা থেকে খুব ইন্টারেস্টেড ফিল করতাম এবং এমন একটা চান্স হারাতে চাইনি যেটা নিয়ে আমি আছে না যে একটা সিনেমা করা মানে কিন্তু একটা পিএইচডির মতো সেটা নিয়ে একদম শিখে টিখে করা সো এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এটা শেখার এবং মানে যদি স্ক্রিপ্ট চুজিংয়ের কথা বলি তাহলে আমার ওই ভিশনটা আমি স্ক্রিপ্ট করার সময় ওই ভিশনটা যদি আমার মাথায় আসে যে আচ্ছা আমার ফিল হয় যে আমি ক্যারেক্টারটা করছি তখনই আমি কাজটা করি যেহেতু আপনি কাজটা করে ফেলছেন তো কাজটা করার পরে আপনি অভিনয়শিল্পী হিসেবে আসলে নিজে কতটুকু আত্মতৃপ্তি পাচ্ছেন কাজটা আসলে খুবই হেক্টিকভাবে শেষ করা বিকজ আমি একটা কথা বলবো যে কমার্শিয়াল ফিল্মে আসলে যেই বাজেট হলিউড বা বলিউড পায় অনেক সময় মানুষ এক্সপেক্ট করে ওরকম কিছু বাট আমাদের দেশে আমরা ভালো বাজেটই পাচ্ছি এখন ভালো সিনেমাও হচ্ছে কিন্তু ওই অত বাজেট না পাওয়ার কারণে দেখা যায় যে আর্টিস্টের উপর অনেক চাপ পড়ে বিকজ আমাদের টানা দিনরাত শ্যুট করতে হয় 24 ঘন্টা 29 ঘন্টাও শ্যুট করেছিলাম মনে আছে যে কাট বলছিল ঘুমিয়ে পড়ছিলাম আবার অ্যাকশন বলছে দাঁড়িয়ে আবার শট দিচ্ছে আমি সিয়াম ইনান আমরা সবাই সো এরকম কিছু জায়গায় হয়তো আমিও একজন মানুষ আমি জানি না ওখানে কতটুকু আমি আমার 100% দিতে পেরেছি বাট আমি চেষ্টা করেছি বা আমার সাথে সাথে যারা আর্টিস্ট ছিল সবাই চেষ্টা করেছে তাদের 100% দেওয়ার এবং আমি যতটুকু স্ক্রিনে দেখেছি আমার কাছে মনে হয়নি যে খুব মানে টায়ার্ড লাগছে বা কিছু ক্যারেক্টারের সাথে সামহাও ওই সিনের সাথে ভালোই মানিয়েছে এবং দেখার পরে একটু ফুটেজ দেখার পরে আমি আসলে তৃপ্তিটা পেয়েছি যে না বিলিভেবল লাগছে স্ক্রিনে সো এখন পর্যন্ত ভালো আছি বাংলাদেশের দর্শক এটা কতটা নিবে বলে মনে করেন আমি আশাবাদী আসলে এরকম ফিল্ম আমি আসলে যতটুকু এক্সপেক্ট করেছি স্ক্রিনে আমি তার থেকে আমার দেখে বেশি ভালো লেগেছে সো আশা করছি সবার ভালো লাগবে আমি হচ্ছে সবসময় ম্যাচ দেখি হ্যাঁ সবসময় আমি মানে আমার তো বেশিরভাগই ছেলে বন্ধু এবং আমার মেয়ে ফ্রেন্ডরাও ম্যাচ দেখে সো আমি ওদের সাথে খুব এনজয় করে ম্যাচ দেখি বাট আমি কোনো দল সাপোর্ট করি আপনার এই সিনেমার শুটিংয়ের সময় সমালোচনার শিকার হতে হয়েছে যদিও সেটা আপনি ফেসবুকে বিভিন্ন সময় ক্লিয়ার করেছেন তো এটা আসলে এটার ইম্প্যাক্টটা কেমন ছিল আপনার একটা জিনিস খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এত ফোন আসছিল জার্নালিস্টদের যে ফোন হ্যাং করেছিল জার্নালিস্টের পাশাপাশি অনেক সহশিল্পী বা আদার্স পরিচিত কেউ এই যে সমালোচনাটা হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন ফার্স্ট দিন একটু খারাপ লেগেছে বিকজ মানুষ ফেসবুকে আমি জানতাম না গেম ডোন্ট স্টপ জাস্ট কজ ইউ পুট ইন ইউ নো আই এম বাট আ অ্যাকশন গার্ল আই ডু ইট চার্লি এন্ড আই গট আ প্যাশন গার্ল ইউ নো আই এম যেটা ভাইরাল হয়েছে বা কিছু আমি দেখছিলাম আমার সব পোস্টে কমেন্টস বাজে কমেন্টস কী ব্যাপার এরকম কেন পরে দেখার পর আমি লাগলাম ও মাই গড নো নট অ্যাগেন সো ফার্স্ট একটু খারাপ লেগেছে বাট অতটা না বিকজ আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল যে এটা কী হচ্ছে আমি আমার কোয়ার্টিস্ট আমরা সবাই এটা নিয়ে খুব আসলে পরের দিকে যে রিমিক্স টিমিক্স ঠাস 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 মানে মিউজিকের সাথে মিলে এগুলো খুব ফানি ছিল বাট অ্যাট দ্য সেম টাইম একটু অদ্ভুত লেগেছে যে সবাইকে এত বোকা যে ক্যামেরা দেখে মানে বুঝতে পারছে না যে এটা শুটিং পুরো বোঝাই যাচ্ছে সো ওই জায়গাটাতে যাই না মিক্স মিক্স দিয়ে একটু একটু খারাপ লেগেছে বাট অত না পরবর্তীতে আমরা সিএম ভাইয়ের পোস্টে যেটা দেখেছি যে স্পিড বোর্ডে আপনি তাকে মেরে প্রতিশোধ নিচ্ছেন সো আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের